পরীক্ষা চলছে আব্দুল সালাম জয় জীবন আজ রেকর্ডারি পরীক্ষা দাও কর্পোরেট সফি দেন না ভাব পারছে না পরীক্ষা হবে আমার খাতা দেখবেন এই দেখেন আমার খাতায় আমি লিখেছি লিখিনি তো এবার আমরা এই দেখেন আমি ইংরেজিতে মাস্টার্স করা তো আমার দেখেন সব ইংরেজিতে লিখেছি সালামও লিখেছে ওরে ও লিখেছে এবিলা না লিখে এবিলা নিতে চাই স্টুডেন্ট আর বায়োডাটা লিখেছি আর এখন গ্রুপের এখানে এমপি সাহেবের নাম লিখে দিয়েছে গ্রুপ কি আনার গ্রুপ জয়ও লেগেছে তাহলে জয় যাইছে তাই লিখছি কস আর এক পৃষ্ঠায় ভরে হইলে দিছি কি আমরা যেখানেই যাবো সেখানেই বুলেট ঠিক আছে সাম্প্রতিক একটা ঘটনা হচ্ছে বেশ আলোচনার খোরাক জোগাইছে সেটা হচ্ছে ছাত্রলীগের এক লোকাল নেতা সে হচ্ছে পরীক্ষার হলে বসে লাইভ হয়েছে লাইভ হয়ে বলছে যে মানে আমরা জয় বাংলা সৈনিক মুজিব সৈনিক সো পরীক্ষা হইতেছে আমাদেরকে পাশ করে দিতে হবে নাহলে বুক টোট পিটিয়া ভেঙে ফেলবো এখন কী করণীয় এই যে একটা ভিডিও করলো ছেলেটা কী করণীয় মানে এটা একটা অরুচিকর ভিডিও হয়েছে শিওর না অরুচিকর ভিডিও হলে এখন কী করণীয় যদি সে কোনো অপরাধ করে থাকে আইনের দৃষ্টিতে তাহলে যা করণীয় সেটা হবে আর যদি সে আইনের দৃষ্টিতে কোনো অপরাধ না করে থাকে অরুচিকর কোনো কাজ করে থাকে তাহলে কী হবে আমরা সমালোচনা করব তারপর তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে যতটুক আছে আর কি বলে এটাকে ক্যাপাসিটি আছে ব্যবস্থা নেওয়া সেটুকু ব্যবস্থা নিলে না আমরা কোথায় আছি হ্যাঁ আমরা আছি সোনার বাংলা রাইট এখন যেটা করতে হবে যে আমার যদি কারো কোনো কিছু পছন্দ না হয় সে যে অপরাধ না করছে সেই ধারায় এনে টেনে ঢুকে তাকে ওই ধারায় খেলে দিব এমনিতে কিন্তু কোনো বিচার আছেন না এমনিতে কোনো বিচার নেই ছাত্রলীগের ছেলেরা মনে করেন যে দিনে দুপুরে হচ্ছে কোপাকুপি মারামারি করে হচ্ছে বেকুসুর খালাস পাচ্ছে সেইখানে তারা যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি দিবে না আর এইখানে ছেলে মানে কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই কোনো ফৌজদারি অপরাধ করে নাই সিভিল অফেন্সও বলা যায় না কোনো লাইক সিভিল অফেন্সের বাংলা কী হবে কোনো অপরাধ অফেন্স নেসেসারিলি করে নাই একটা ছোটো লেজ ধরার সুযোগ আছে তাও এইগুলো আদালত পর্যন্ত গেলে উইল নট হোল্ড ওয়াটার আসতেছে সেইখানে মোটামুটি সে কিছু অপরাধ করে না এখানে যেটা হয়েছে হাইয়েস্ট যে তার বিরুদ্ধে হাইয়েস্ট ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে হাইয়েস্ট তাকে বহিষ্কার করা যেতে পারে দল থেকে এমনিতে আমরা জানি ছাত্রলীগ যদি কোপাকুপি করে যেটা ফৌজদারি অপরাধ তখন শাস্তি দেয় বহিষ্কার যেটা নিয়ে সমালোচনা হয় যেটা নিয়ে আমরাও সমালোচনা করি যেটা সমালোচনার জায়গা যে সে কোপাকুপি করছে ফৌজদারি অপরাধ করছে এটা শাস্তি তো ডিসিপ্লিনারি অ্যাকশন না আর এখানে যেখানে সে কোনো ফৌজদারি অপরাধ করে নাই কোনো সিভিল অপরাধও করে নাই কোনো অপরাধী করে নাই কোনো মেবি অন্যায় বলতে পারেন একটা ন্যায় সঙ্গত কাজ করে নাই সেও এইখানে তাকে হইতেছে এখন ক্রিমিনাল ধারায় খেলা হবে ওকে তো কারা খেলতে যাচ্ছে আচ্ছা দেখি হ্যাঁ ওকে এইখানে শ্যামল দত্ত উনি কোন যেন ওনার পত্রিকার নাম শ্যামল দত্তের পত্রিকাটা কি সমকাল সমকালের তো বোধ হয় উনি এডিটর শ্যামল দত্ত উনি কিন্তু প্রায়শই ওনারা আসে এই যে কাতো টিভিতে আইসা আইসা খুব সুশীল সুশীল ওনারা এনারাই তো দেশের সুশীল এনারাই আমাদের দেশ বুদ্ধিজীবী এনাদের কাছ থেকে একটা দেশ একটা বাংলাদেশ রাষ্ট্র জাতি হিসেবে কীভাবে আগে যাবে এটা ওনারা হচ্ছে হারপিঞ্জার আর কি ওকে একাত্তর টিভির এই প্রোগ্রামে হচ্ছে ইয়েদেরকে আনা হয় ওই এলাকার যে ছাত্রলীগের নেতা তাকে আনা হয় হেমন্ত দত্ত ফার্স্ট কোশ্চেন তাকে করে যে তাকে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছিল ছেলেটার বিরুদ্ধে সে যে কথাগুলো বলছে পরীক্ষা হলে এরকম একটা ঘটনা ওনাকে কি গ্রেফতার করা হয়েছে না মামলা হয়েছে হোল্ড অন এ সেকেন্ড আমি বুঝি নাই লাইক গ্রেফতার করতে হবে করবে কেন ছেলেকে ছেলে কী অপরাধ করছে গ্রেফতার করার মতো কী অপরাধ করছে সে এখানে সেখানে কী ক্রিমিনাল অফেন্স করছে যে তাকে গ্রেফতার করতে হবে তার বিরুদ্ধে মামলা করবে কী ধারায় আপনি কী ধারায় মামলা করবেন সে কী অপরাধ করছে তার ও আচ্ছা কী ধারা আচ্ছা বাঙালির ধারা ওকে বাঙালির ধারা এখন আমরা জানতে পারবো এখানে ওকে এই যে ইয়ে বলবে মিথিলা ফারজানা বলবে যে ব্যক্তিগতভাবে মানহানি মামলা করতে হবে হ্যাঁ তো এই যে এইখানে এই সবগুলা লোকের মধ্যে সবগুলা উন্মাদের মধ্যে একটা লোকই হচ্ছে শুধু ভদ্রলোক সেটা হচ্ছে ছাত্রলীগের যে নেতাকে আনা হয়েছে ডেকে সে অবশ্য তার ছাত্রলীগের কর্মীকে নেতাকর্মীকে ডিফেন্ড করার জন্য আসছে এখানে সো ডিফেন্ড করছিল বাট ইয়েট সেই একমাত্র এখানে ভদ্রলোক শিক্ষিত লোক যার কথাবার্তার মধ্যে সাবস্টেন্স ছিল যার কথাবার্তা মেড সেন্স আর এগুলো একটা কথাবার্তা এগুলো কোনো মানে নেমে গেছে আর কি মব জাস্টিস করতে তো মিথিলা ফারজানা তাকে বলতেছে যে আপনি মানহানি মামলা করবেন না তার বিরুদ্ধে তখন ওই লোক বলতেছে যে না মানহানি মামলা তো না এটা তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন অর্ডার ইউজ করে না বলে যে আমরা কমিটি ভেঙে দিছি তার জন্য ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ অবশ্য কমিটি বিলুপ্ত করছে এটাই হইতেছে তার বিরুদ্ধে রাইট অ্যাকশন এর বেশি অ্যাকশন নেওয়ার সুযোগ নাই এর বেশি অ্যাকশন নেওয়ার ক্যাপাসিটি নাই তিচ্ছু ভাই একটি ছাত্র সংগঠন তার যে মানহানি হলো সেটার জন্য কোনো ব্যবস্থা নেবে না সংগঠনের পক্ষ থেকে আসলে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেবার ছাড়া পাশাপাশি আসলে আর করণীয় কিছু আছে বলে
এটাই হইতেছে তার বিরুদ্ধে রাইট অ্যাকশনের, বেশি অ্যাকশনের সুযোগ নাই, সিংহের বেশি অ্যাকশনের ক্যাপাসিটি নাই। বলতেছে মিথিলা ফারজানা মানহানি মামলা করবে না, ব্যক্তিগতভাবে যদি আপনাকে কেউ মানহানি করে তাহলে আপনি মামলা করবেন, তাহলে সংগঠনের মানহানি করলে মামলা করবেন না? তার এই কৃতকর্মের জন্য তো ছাত্রলীগের মানহানি হয়েছে, হয়েছে না? কারণ আপনার যদি এখন ব্যক্তিগতভাবে কেউ মানহানি করে আপনি কি করবেন? তার বিরুদ্ধে মামলা করবেন, তাই তো? মামলা করবেন। তাহলে এই যে এত বড় একটা সংগঠনের তিনি মানহানি করলেন, তার জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? ছাত্রলীগের যে মানহানি হলো, একটি সংগঠনের মানহানি হলো, সেই সংগঠন সেই ব্যক্তির বিরুদ্ধে কি মামলা করেছে? মিথিলা ফারজানার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানহানি মামলা কারে কখন করা যায়, কিভাবে করা যায়? আমার কারোর কিছু পছন্দ না হলে মানহানি মামলা করে একটু টেসে দিব, এত সহজ, এত মজা, কাউকে সিস্টেম ব্যবহার করে খেয়ে দেয়া, এত আরাম। সোনার বাংলার মধ্যে তো ইদার আপনাদের মাথা উঠা গেছে সোনার বাংলার রিয়েলিটির কারণে, অথবা আপনার অসভ্য চিন্তাভাবনা, মানসিকতার মানুষ আপনাদের চিন্তাভাবনা হয়েছে, কারোর সাথে কোথাও কোনো কিছু অপছন্দ হইলে মামলা করে খেয়ে দিব না? মামলা করার জন্য ধারা যদি আমাকে আইন অ্যালাউ নাও করে, সংবিধান অ্যালাউ নাও করে, আইন অ্যালাউ নাও করে, আমি ধারা খুঁজা বের করবো, কইটা হইতেছে জানো অপরাধ, ওই যে ফুসলিয়ে ধর্ষণ ঢুকিয়ে দিয়ে খেয়ে দিব। সো এইগুলো হচ্ছে বাঙালির রিয়েলিটি। ওকে, বাঙালি কথায় কথায় থ্রু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানহানি, মানহানি মামলা কি এতই সহজ? না, এত সহজ না। আপনি বাংলাদেশের মানহানি শুনতে শুনতে আপনার ধারণা, মানে আপনি অডিয়েন্সের কথা বলতেছি, আপনার ধারণা হইতেছে যে যে কারো যে কোনো কথা পছন্দ হলে মানহানি করে রেখে, না, মানহানি মামলা এত সহজ না। মানহানি মামলার বার ইজ ওয়ে ওয়ে টু হাই, শুধু মানহানি মামলা না, যে কোনো মামলার বারই যত যথেষ্ট হাই। কিন্তু যে বাঙালির কথাবার্তা কাজকর্ম শুনলে মনে হয় যে খালি ধরবো আর মারবো আর খাবো, আইন বসে আছে খালি অন্যকে মানে নির্যাতন করার জন্য দেশের নাগরিকদেরকে, কারো কিছু পছন্দ না হলে আইন ব্যবহার করে তাকে খেয়ে দেবো, বাঙালির কথাবার্তা শুনলে এমন একটা ধারণা আপনি পাবেন। যেই কারণে বলি যে সোনার বাংলা আমাদের সবারকে রিয়েলিটি মেস আপ করে দিয়েছে, এবং আমাদেরকে আমরা যে অশুভ একটা অশুভ থেকে যে বলি, এমনি এমনি বলি না, আমি কিছু না অন্য একটা পর্বে আলোচনা করছি জায়গা, যে আমরা সবাই মিলে যুগপতভাবে একমত যে আমরা অশুভতা আমি করবো আর কি। সো মানহানি মামলা আপনি সবচাইতে বটল নেক যে জায়গা থেকে আটকা পড়ে যাবেন মানহানি মামলার, সেটা হইতেছে যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার আপনি কারো কোনো ক্ষতি করছেন, ড্যামেজ করছেন, ড্যামেজ প্রমাণ করতে হবে। খালি একটা মুখ দিয়ে কথা বলছে আমার ইগো হার্ট হয়েছে না, এটার মানহানি বলে না, এই মানহানি করে আপনি কোনো ইয়ে করতে পারবেন না, আপনাকে ড্যামেজ প্রমাণ করতে হবে যে তার এই কথার কারণে কোনো ড্যামেজ হয়েছে এবং তার এখানে ম্যালিস ইন্টেন্ট ছিল, তার ইন্টেন্টের মধ্যে ম্যালিস ছিল, এগুলো প্রমাণ করতে হবে। এগুলো তো প্রমাণ করা যাবে না। ওই যে ইয়ের ঘটনার সময় যখন এমডি মুরাদ যখন মাহিয়া মাহিকে ফোন করে হাসতে হাসতে বলছে যে না আসলে তোরে আমি পুলিশ দিয়ে ধরাই আনবো, আসি না, তখন তো আমি এটা আর্গুমেন্ট করে পর্বের পর পর্ব করছি, যখন বাঙালি তো বোঝে না, বাঙালির কথা হয়েছে, কোনো কিছু পছন্দ না হইলে খাই দিব। সো সেখানে আমি তর্ক বিতর্ক করে আর্গুমেন্ট করে দেখাইছি যে না, এখানে কোনো ম্যালিস ইনভলভ ছিল না, কোনো রিয়েল সিরিয়াস ম্যালিস ইনভলভ ছিল না, সে একটা কথা বলছে, ওই মেয়েও হাসা হাসে অ্যান্সার করছে, সে মাতাল হয়ে একটা কথা বলছে, মনে হচ্ছিল ইনটক্সিকেটেড ছিল, যা হোক, পরে আরেকজনের কথা শুনেও আলোচনা তখন করছিলাম যে সে ইনটক্সিকেটেড ছিল আমার জায়গা, আর এমনি তো সে ওই কথায় কোনো ম্যালিস ইনভলভ ছিল না, এমনিতে একটা কথা বলছে। সো ম্যালিস যখন ইনভলভ না থাকে তখন এইসব ভুজুং ভাজুংরে আইন দিয়ে ওই থ্রেট করছে, এই করছে, ওই করছে, ওইগুলা আর পাবে না, কোর্টে গিয়ে পাত্তা পাবে না, সোনার বাংলায় পাবে অবশ্য, সোনার বাংলার কথা বলতেছি না, সভ্য দুনিয়ার কথা বলতেছি। সো মানহানি মামলা করতে হলে আপনাকে প্রথমত প্রমাণ করতে হবে ম্যালিস ইনভলভ, এটা এই জায়গার মধ্যেই এটা আটকা পড়ে যাবে, কারণ ছেলে এখানে কারো মানহানি করার উদ্দেশ্যে এখানে সে একটা লাইভ করছে, কোনো উন্মাদ উদ্ভটের মতো কিছু কথাবার্তা বলছে এবং এই জন্য তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেত, শেষ। এখানে মানহানি আসলো কোথেকে, কার মানহানি করছে সে? সে কি ছাত্রলীগের মানহানি করার উদ্দেশ্যে? সে ছাত্রলীগের মানহানি করার, এবং এই যে আরেকটা জিনিস যে ড্যামেজ দুইটা, হ্যাঁ, আমি একটু এই যে ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটির হচ্ছে ওয়েবসাইট থেকে, ল ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে মানহানি মামলার কিছু ধারাটা আমরা দেখবো একটু, কেমন কোনটারে মানহানি ধারায় খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রেখোদা রেখোদা, ওকে। সো প্রথমত ম্যালিস ইনভলভ থাকতে হবে, ছেলের এখানে কোনো ম্যালিস ইনভলভ ছিল না, যে সে ছাত্রলীগের মানহানি করার ইন্টেন্ট নিয়ে কাজটা করছে, সেখানে তার উদ্দেশ্য ছিল ছাত্রলীগ। সে একটা ভিডিও করছে, ভিডিও করে বলতো যে আমরা সোনার যে কি মুজিব সৈনিক, আমরা হচ্ছে আমাদের পরীক্ষাতে নাম্বার দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাহলে ফাটাই ফেলবে। সে এখানে কোনো ছাত্রলীগকে ছোটো করার কোনো উদ্দেশ্য এখানে ছিল না, যে কোনো দুধের শিশু এই মানে কী যে বলতেছে উদ্ভট উন্মাদ কথাবার্তা বাঙালি, এতেই কুড়া বেড়ায় এরা, অসভ্যগুলা মিলা বসছে প্যানেল এবং খাবে ওই ছেলেকে। আচ্ছা, সো ম্যালিস ইনভলভ ছিল না, ঠিক আছে, সোনার বাংলা কোর্টে গেলে ম্যালিস প্রমাণ হয়ে যাবে, যে কোনো সভ্য বিষয়ে গেলে এটার ম্যালিস প্রমাণ করা যাবে না, বাদ মানহানি মামলা ওইখানেই খারিজ। আরেকটা যেটা বললাম খুব ক্রুশাল একটা জায়গা, যে ড্যামেজ প্রমাণ করতে হবে, এতে করে ড্যামেজ হয়েছে, মনে করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ধরেন যাই সে ফেসবুক লাইভে বললাম যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এবং উদ্দেশ্য করে বলতে হবে সরাসরি, সে কিন্তু ছাত্রলীগকে সরাসরি উদ্দেশ্য করে কিছু বলে নাই, সে ছাত্রলীগের দেখেছে সে তার অ্যাক্টিভিটির কারণে ছাত্রলীগের মানহানি হয়ে গেছে, সুতরাং তাকে খাইয়ে দিতে হবে, এসব উদ্ভট অসভ্য ধারা বাঙালির মাথায় সব উদ্ভট বুদ্ধি আসে। ডিরেক্টলি করতে হবে, আপনি কাউকে যদি কারো বিরুদ্ধে যদি মানহানি মামলা করতে হয় আপনাকে প্রমাণ করতে হবে সে ডিরেক্টলি আপনাকে নিয়ে কথা বলছে, ডিরেক্টলি আপনার ব্যাপারে ম্যালিস ইনভলভ ছিল, এবং তার এই কথার ম্যালিস ইনভলভ থাকলেও যদি সেতে তাতে করে আপনার কোনো ড্যামেজ না হয় তাহলে কিছু করার, আপনার কোনো ক্ষতি হয় না, সে একটা কথা বলছে, ওকে বলছে, কিছু করার নাই।
সো প্রথমত সে ম্যালিস ইনভলভ ছিল না, দ্বিতীয়ত সেই ভিডিওটা ছাত্রলীগকে উদ্দেশ্য করে করে নাই ছাত্রলীগকে হেয় করার জন্য, তৃতীয়ত ড্যামেজের কথা যেটা বললাম, ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি একটা ব্যবসা করেন, আমি লাইভে এসে বললাম যে ছাত্তার ভাইয়ের এই কোম্পানি এরা হইতেছে ইয়ে করে ভেজাল জিনিস খাওয়ায়, ভেজাল জিনিস খাওয়ায় আর কোনো তথ্য নাই প্রমাণ নাই, আমি একটা কথা বললাম, এতে করে আপনার কোম্পানির ক্ষতি হইলো, আপনার কোম্পানির ব্যবসার ক্ষতি হইলো, এবং আমি আপনার নাম উল্লেখ করে বলছি, সরাসরি আপনাকে নিয়ে বলছি, এইটা হইতেছে আপনি মানহানি ধারায় আনতে পারবেন আদালতে, তারপরও প্রমাণ করতে পারবেন কিনা সেটা পরের প্রশ্ন, একদিন প্রমাণ করা এগুলো খুব ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু এইটা একটা হইতেছে মানহানি কেস, আমি সরাসরি ছাত্তার ভাইকে উদ্দেশ্য করে কথা বলছি, আমার এখানে ম্যালিস ইনভলভ ছিল, যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে তো ম্যালিস ইনভলভ ছিল প্রমাণ হবে, এবং হচ্ছে আমি আমার এই কথাবার্তার কারণে তার ড্যামেজ হয়েছে দেখাইতে হবে, সেই লোক কোর্টে গিয়ে দেখাইতে হবে সাত্তার ভাই যে সেই কথা বলার পর দেখেন আমার স্টক ড্রপ করছে, আমার স্টক প্রাইস ড্রপ করছে, এই যে দেখেন আমার রেভিনিউ ড্রপ করছে, হ্যাঁ তার এই কথার কারণে আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতির শিকার হয়েছি, তখন আপনি মানহানি মামলা করতে পারবেন এবং সেটা একটা হইতেছে সলিড কেস হবে, মেবি জিতবেন। এই যদি হয় মানহানি মামলার ধারা, তাহলে এই ছেলের এখানে কীভাবে তাকে মানহানি মামলায় খেলা যায়, এরা কারা এরা? এই এক শ্যামল দত্ত হচ্ছে কি জানি বুদ্ধিজীবী, এক মানুষ একটা প্রধান দৈনিক পত্রিকার সম্পাদক, আর এদিকে আছে মিথিলা ফারজানা সাংবাদিক, প্রধান সাংবাদিক, এরা এই আইনের ধারাই জানে না, সে আইনের হইতেছে চট করে বাড়াইতেছে ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য, ওকে অসভ্য আর কি বলবো। আচ্ছা সো ওই যে কর্নেল ইউনিভার্সিটির যে লিঙ্কটা বলছি দেখাবো একটু আপনাদেরকে দেখায়, আপনাদের বিশ্বাস হবে আপনাদের মাথা চক্কর মারতেছে কি বলে মানহানি, আমরা তো কথায় কথায় খাইয়ে দিই মানুষজনকে, এখন আবার আপনি বলতেছেন যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা অরুচিকর কাজ সে করলো, আমার মানে গায়ে ফসকা পড়ে গেছে, আমি তাকে কোনো একটা ধারা খাই দিব না, এটা কি হতে পারে নাকি? আপনারও গায়ে ইয়ে হইতেছে না, আরাম লাগতেছে না। আচ্ছা দেখি এই যে এলিমেন্টস, কী কী এলিমেন্টস থাকতে হবে ডিফেমেশন হইতে হইলে, দ্য প্রুফ প্রাইমা ফেসি ডিফেমেশন, এই যে প্লেইনটিফ মাস্ট শো ফোর থিংস, যে বাদী তাকে দেখাইতে হবে, আ ফলস স্টেটমেন্ট পারপোর্টিং টু বি ফ্যাক্ট, একটা ফলস স্টেটমেন্ট, মিথ্যা কোনো একটা মিথ্যাচার করছেন আপনি তাকে নিয়ে, পাবলিকেশন অর কমিউনিকেশন অফ দ্য স্টেটমেন্ট টু এ থার্ড পার্সন, কমিউনিকেশন, পাবলিকেশন আর কমিউনিকেশন মানে সরাসরি তাকে নিয়ে একটা থার্ড পার্সন যেখানে নিয়ে সরাসরি তাকে নিয়ে কথা বলতে হবে, এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি সরাসরি তার সাথে কমিউনিকেট করছেন, তাকে নিয়ে কথাটা বলছেন, এখানে কিন্তু সে ছাত্রলীগকে নিয়ে কিছু বলা নাই, আচ্ছা কিন্তু সে ছাত্রলীগের সদস্য, সুতরাং ছাত্রলীগের মানহানি হয়েছে, সুতরাং তাকে খাইয়ে দিতে হবে, হাই রে শালার ধারা বাঙালির। ফল্ট অ্যামাউন্টিং টু অ্যাট লিস্ট নেগলিজেন্স, এটা নেগলিজেন্স এটা এখানে রেলেভেন্ট, এবং ড্যামেজেস যেটা বললাম চার নম্বর, এখানে সে বেশিরভাগ মানহানি মামলা আটকা ক্যাক করে ধরা খেয়ে যাবে, damages or some harm caused to the person or entity who is subject to the statement, jeta bollam sattar bhai er damage hoyse othoba kono harm hoyse ebong harm hoyse eto gulo kintu qualitative bishoy na je amaro amar harm hoyse na apnake proman korte hobe quantitatively somehow je apnar kibhabe harm hoyse apnar proman dekhen kibhabe harm hoyse এইট হয়েছে ডিফেমেশন, রাইট? সো বাঙালি কথায় কথায় ডিফেমেশন ডিফেমেশন কইরা বেড়ায়, এই অসভ্যগুলার কথা আর কি বলবো, সে ছাত্রলীগ বিধায় কি তার ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই? সে ছাত্রলীগ বিধায় এখন মব মিলে তারা খেয়ে দিতে হবে, সে যে অপরাধ করে নাই সে অপরাধের ধারায় তাকে খেয়ে দিতে হবে, সে ছাত্রলীগ করে দেখে ওই আরেক ছাত্রলীগের ছেলে কোপাকুপি করছে, সুতরাং একে এখন ছাত্রলীগ পাইসি চি পায়, একে ইজি টার্গেট পাইয়া গেছি, ওই যে কোপাকুপি করছে সে তো বড় পান্ডা, বোঝেন নাই, যার তাকে ব্যাক আপ দেওয়ার জন্য রাষ্ট্র আছে, এটা তো ছোটোখাটো রিসপন্সিবল পান্ডা, এরে খাইয়া দিয়েছে কাম দেখানোর জন্য, এখন কি তাকে গ্রেফতার করতে হবে, সে কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, তার বিরুদ্ধে মানহানি মামলা করতে হবে, সে কোনো মানহানি করে নাই কারো, পুলিশ প্রশাসন কিন্তু এখন ওই ছেলেকে খুঁজতেছে পুলিশ গ্রেফতার করার জন্য, এটা কিন্তু সোনার বাংলা বুঝতে হবে, সভ্যদেশ কিন্তু এখানে অপরাধীরা পার পায় না, বোঝেন নাই, এই লাইভ হয়েছে, লাইভ হয়ে কিছু উন্মাদের মতো কথাবার্তা বলছে, এই জন্য এখন পুলিশ প্রশাসন খুঁজতেছে মানহানি ইয়ে ক্রিমিনাল এই চলতেছে। আচ্ছা এইখানে যে কথা বললাম, আমি সবগুলো উন্মাদের মধ্যে একমাত্র ভদ্রলোক হয়েছে ছাত্রলীগের যে নেতাটা আসছে এখানে, সে জেনে বুঝে বলছে না, জেনে বুঝে হয়তো বলা নাই, ডিফেন্ড করার জন্য বলতেছিল, বাট সে যে কথাগুলো বলতেছিল তার কথাগুলো একমাত্র কারেক্ট, সে বলতেছিল যে আমি মনে করি এটা দুঃখজনক, হ্যাঁ এটা একটা দুঃখজনক ঘটনার বেশি কিছু না, এই যে আলোচনা করতেছি সমালোচনা করতেছি সে সামাজিকভাবে হিউমিলেশনের শিকার হচ্ছে এতটুকুই, এবং হাইয়েস্ট একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে তাকে ইয়ে করার জন্য, তাকে বহিষ্কার করলো ছাত্রলীগ, এই শেষ, এর বেশি কিছু না। আপনি মনে করেন কিনা তার বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া? আমি মনে করি যে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এই ঘটনা যে ও ঘটাইছে এটার জন্য আমরা ব্যথিত, কারণ এটা কোনোভাবেই কোনো মতে এটা ঠিক করি নাই, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ছাড়া পাশাপাশি আসলে আর করণীয় কিছু আছে বলে এখানে কোর্ট রাষ্ট্র ইনভলভ হওয়ার কোনো সুযোগ নাই, এরা করবে অসভ্যরা করবে, ওকে। তারপর ছাত্রলীগের নেতা বলতেছে যে শিক্ষকের দায়িত্ব অবহেলা ছিল, কারণ সে ফোন নিয়ে ঢুকলো কীভাবে, তো ফোন নিয়ে পরীক্ষলে ঢুকতে পারার কথা না, একদম কারেক্ট কথা, শিক্ষকের দায়িত্ব অবহেলা ছিল, শিক্ষককে বরং এখানে জবাবদিহি তার আওতায় আনা যেতে পারে, যে কী ব্যাপার তুমি চেক করো না সে পরীক্ষলে ফোন নিয়ে ঢুকছে, লাইভ হইতেছে এবং লাইভ যে হচ্ছিল তখন শিক্ষক দেখতে পাচ্ছিল, মানে শিক্ষকের তো দোষ নাই, ছাত্রলীগের সোনার ছেলে দেখে ভয় কিছু এখানে বলার নাই, কিন্তু টেকনিক্যালি স্পিকিং এখানে শিক্ষককে দায়ী করার সুযোগ আছে যে ফোন নিয়ে ঢুকলো কীভাবে। আমি সেই সাথে আমি বলবো যে আসলে যেই জায়গায় পরীক্ষা নিয়ন্ত্রণটা হচ্ছিল আসলে ওই জায়গায় টিচারদের শিক্ষকদেরও আমি মনে করি যে অনেকটা দায়িত্ব অবহেলা ছিল, কারণ সে পরীক্ষার হলে আসলে
মোবাইল ফোন নিয়ে ঢোকাটাই তো ঢুকতে দেওয়াটাই যে ডিসিপ্লিনারি অ্যাকশন নিছে ছাত্রলীগ যে কমিটি বিলুপ্ত করা, আমি যেটা বললাম যে এখানে একমাত্র ডিসিপ্লিনারি অ্যাকশনের বাইরে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ নাই। এখানে যে আরেক যেই আরেকজন যে আসছে উনি কোনো উন্মাদের মতো কথাবার্তা বলেন নাই, তবে উনি একটা রাইট কথা বলছেন। উনি বলছেন যে যে কিছু হইলে বহিষ্কার করা, কমিটি বিলুপ্ত করা এগুলো করে, তবে এইখানে তো এটা করা তো অন্যরও শাস্তি পেলো। এই কমিটিতে ছাত্রলীগের যারা ছিল কমিটি বিলুপ্ত করায় তারা বিন অপরাধে তারাও হইতেছে এটা শাস্তির মধ্যে পড়ে গেল, রাইট? এরা তো কোনো অপরাধ করেনি, এরা কমিটির এখন এদের কমিটিও হইতেছে রিজলভ করে দেওয়া। একজনের অপরাধে কমিটিতে তো আরো 15 জন লোক থাকতে পারে, তারা সবাই সম অপরাধী হয়ে গেল। কমিটি বিলুপ্ত হয়েছে, কমিটিতে তো আরো 10 জন আছে, তারাও তার মানে এখন শাস্তি পেয়ে গেল। এটা একটা রাইট কথা, যে অপরাধ করছে শুধু তার শাস্তি হবে, যতটুকু অপরাধ করছে শুধু ততটুকু শাস্তি হবে, কিন্তু না, ওই কাম দেখাইতে গিয়ে পুরো কমিটি বিলুপ্ত করছে। এবং হয়তো কাম দেখাইতে গিয়ে নাকি কোন টেকনিক্যালি কি পিঠ বাতাইতে কি কারণে করছে সেটা ভিন্ন কথা। এখন ছাত্রলীগ যে কোপাকুপি করে এবং তখন যে তাদেরকে বহিষ্কার করে হচ্ছে দায় সারানো হয় সেটা নিয়ে আমরা কথা বলি, সমালোচনা করি, সেটার এটা কিন্তু এক জিনিস না, আশা করি পাবলিক বুঝতেছে। এখন দেখেন কথা না বাড়ে একটা স্ট্যাটাস দিচ্ছি আমি আজকে, স্ট্যাটাসটা একটু আলোচনা করে একটা একটু রিডিং পড়বো স্ট্যাটাসটা, হ্যাঁ পড়ে হচ্ছে আমি শেষ করে ফেলবো আজকের আলোচনাটা। সেটা হচ্ছে এই যে টিপলি নিয়ে 2 দিন ধরে আলোচনা, 3 দিন ধরে আলোচনা করলাম যে একটা মহিলা একটা অভিযোগ তুলছে, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, সাবুত নাই, কিছু নাই, তারা হইতেছে ধরে অলরেডি শাস্তি দেওয়া শুরু করে দিচ্ছে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া, ওই কী জানি বলে একে বহিষ্কার করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে। এবং হ্যাঁ, এবং বাঙালির এটা, এবং সবচেয়ে বড় ইস্যু যেটা যে কমেন্ট সেকশনে বাঙালি বুঝতেছেই না যে একটা অভিযোগ তুলছে, সাক্ষী নাই, প্রমাণ নাই, সুতরাং এটা পাত্তা দেওয়ার কিছু নেই, কথা যে আমি বলতেছি বাঙালির মাথায় আমি এটা ঢুকাইতে 3 দিন লাগছে, জানি না কতজনের মাথায় ঢুকছে, যে এটা এটা নিয়ে কথা বলা এটা আলোচনার কোনো যোগ্য কোনো ইস্যুই না। এই যে এখন বলতেছি এই ছেলে যেটা করছে এটা কোনো আলোচনার যোগ্য কোনো ইস্যুই না, মানে আলোচনাযোগ্য ইস্যু আইনের দৃষ্টিতে এটা আইনি জুরিসডিকশনের ধারে কাছে ত্রিসীমানা নাই এই জিনিস, কিন্তু বাঙালির মাথায় কিন্তু ঢুকবে না। কী বলেন আপনি, ছাত্রলীগ কোপাকুপি করে, ছাত্রলীগের আরেকটা ছেলে রাস্তায় কোপাকুপি করছে, এই ছেলেরা কী পাইছে এখন খেদিব না আমি? কী বলেন, আমি বাঙালি, আপনি জানেন না আমি কোন মাল? আচ্ছা, সে লাইফে সে এত বড় একটা কথা বললো। আচ্ছা, একটা যেটা বলছিলাম একটা ছোটো এলিমেন্ট থাকতে পারে যে সে থ্রেট করছে যে আমাকে যদি না করো আমি বোর্ড টোর ভেঙ্গা ফেলবো, এইখানে সে হুমকি দিছে, এই ধারা হাইস্ট একটুক এলিমেন্ট পাওয়া যাইতে পারে। এবং আমি আর কি করবো যে এটা আদালতে গিয়ে টিকবে না, কারণ এখানে সে ম্যালিস ইন্টেন্ট করে বলে নাই, সে বলছে কথার কথা ভেঙে ফেলবে না, মানে এই জায়গাতে একটু থাকতে পারে, লাইক এটা একটু লাইন করে, আমি লাইক আমি যদি এখানে আদালত তাকে দোষী প্রমাণিত করতে পারে, সাব্যস্ত করে, আমি ওকে আউল বি ওকে উইথ ইট, মানে একটু কষ্ট করে আই উইল বি ওকে উইথ, একটু কষ্ট মানে একটু কী বলবো, একটু আই হ্যাভ টু মানে ওয়ার্ক হার্ড আর কি টু অ্যাগ্রি উইথ দিস ভার্ডিক্ট, যদি এরকম কোনো রায় আসে। বাট এছাড়া কোনো ইয়ে নাই, আচ্ছা যাই হোক, যে আইনের হচ্ছে বার কত হাই, কাউকে শাস্তি দিতে হলে সিস্টেম ব্যবহার করে সেই বারটা কত হাই সেটার একটা প্রমাণ দেখেন। আমি যে স্ট্যাটাসটি একটু পড়ি, আ ফিউটাইল অ্যাটেম্প টু ফ্যামিলিয়ারাইজ বাংলাদেশিজ উইথ দ্য কনসেপ্ট অফ রুল অফ ল অ্যান্ড জাস্টিস, একটা ব্যর্থ চেষ্টা করবো আর কি এখন বাঙালিকে রুল অফ ল কীভাবে কাজ করে, জাস্টিস ন্যায় বিচার সিস্টেম কীভাবে কাজ করে সেটা। সো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির যেই অভিনেতা জনি ডেপ সবাই চেনেন আশা করি, তার সাথে তার এক্স ওয়াইফ হার্ট অ্যাম্বার তার ছাড়াছাড়ি হয়েছে অনেকদিন আগে, তো জনি ডেপ হইতেছে সে তার ওয়াইফের গায়ে হাতটা তুলতো। আমি একটু পড়ি যে তার অভিযোগটা, ইন 2016 হার্ট মানে সেই মহিলা ওয়াইফ জনি ডেপের এক্স ওয়াইফ অ্যালিজড ডেপ ব্রুইজড হার ফেস, পিঠে কোকসা চেঞ্জ করে ফেলছে, আফটার হার্লিং আ ফোন এট হার ওকে ইন দ্য লস অ্যাঞ্জেলেস হোম, তার লস অ্যাঞ্জেলেস তার মুখের মধ্যে ফোন ছুড়ে মারছে, মুখের মধ্যে ফোন, এটা হয়েছে, দ্য কোর্ট ডকুমেন্টস ডিটেইল মাল্টিপল ইনস্টেন্সেস অফ অ্যালিজড অ্যাবিউজ মানে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, প্রমাণিত না, অ্যালিজড। সো অ্যালিজড অ্যাবিউজ হচ্ছে কোর্টের ডকুমেন্টে এরকম ডিটেইল উল্লেখ আছে, অ্যালিজড অ্যাবিউজ মনে রাখতে হবে, অ্যালিজড কিন্তু, হ্যাঁ বাঙালি কিন্তু আবার অ্যালিজড বাদ দিয়ে কিন্তু এই না অ্যাবিউজ খেয়ে দাও, ইন উইচ হার্ট ক্লেমস মানে ওয়াইফটা ক্লেম করতেছে ড্যাপ হইতেছে তাকে, জনি ড্যাপ আর কি হিট করছে তাকে, মারতো থ্রু বটলস, হিয়েল্ড এট হার সফট হার্ট, সফট ধরে ঝাঁকি ঝাঁকি দিছে, পুলড আউট চাঙ্কস অফ হার হেয়ার, মাথা থেকে চুল ছিঁড়ে ফেলছে, এগুলো সবগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট স্ট্র্যাঙ্গল হার গলা চিপা ধরছে, সবগুলো ক্রিমিনাল অফেন্স, আদালতের মধ্যে এগুলো ডকুমেন্টেড আছে। জনি ড্যাপকে জিজ্ঞেস করছে তুমি এগুলো করছো না, আমি এগুলো করি নাই, বাস তাকে ছেড়ে দিছে, বেকুজুর খালাস। এই যে দেখেন, ড্যাপ ডিনাইড দ্য অ্যালিগেশন অ্যান্ড ওয়াজ নট চার্জ উইথ এনি ক্রাইম, মহিলা একটা অভিযোগ এসে করছে মারাত্মক মায়েরা মুখের মধ্যে ব্রুজ, আমি এই খবরটাতে আরেক জায়গায় পড়লাম, সে যখন আদালতে গেছে তার মুখ কালো হয়ে আছে তার মায়ের পিটের কারণে, মুখ দেখা যাচ্ছে ক্লিয়ারলি চোখে যে তাকে মারা হয়েছে, বাঙালি হলে তো কী বলে, এরা তো ফাঁসি দিতে হবে এখন, আদালত কিন্তু তাকে ছেড়ে বেকুজুর খালাস করে দিয়েছে, কারণ প্রমাণ করতে পারে নাই, হ্যাঁ আমরা সবাই বুঝতেছি মারছে, মুখে দাগ পড়ে আছে, কিছু করার নাই, ছেড়ে দিতে হবে। সো তারপর আমি লিখলাম আর কি যে বাঙালি ধরেন এই জিনিস তো বাঙালিকে বুঝাইতে পারবেন না, সো বাঙালির যে অসভ্য দেশ এমনি এমনি অসভ্য দেশ না, এরা এই যারা ন্যায় বিচার চাই বলে রাস্তায় নামছে এবং নেমে বলতেছে এরাই হইতেছে সেই অসভ্যগুলা, কেন এই দেশ
আমি কয়েকদিন আগে আমার একটা ভিডিও নিচে একজন কমেন্ট করছেন এসে যে উনি আরেকজন ইউটিউবার আছে তাহসিনেশন, তাহসিনেশন নাকি কোন ভিডিওতে বলছে যে কোনো মেয়ে যদি কোনো ছেলের বিরুদ্ধে সেক্সুয়াল ইয়ের অভিযোগ আনে তো সেক্স ক্রাইম এগুলো তো আসলে প্রমাণ করা যাবে না, ঘরের মধ্যে কী করছে না করছে। সো সেক্স ক্রাইমের মামলা ডিল করার সিস্টেম হচ্ছে এটা কোনো প্রমাণ করা লাগবে না, এখানে কোনো প্রমাণ টমাণ আর কিছু নেই, কোনো মহিলা যদি অভিযোগ আনে তাইলেই হইতেছে, এটাই হইতেছে, এটাই ধারা, কেউ কোনো মেয়ে অভিযোগ আনলে খেয়ে দিতে হবে। তাহসিনেশন নাকি আমি যাই নাই ভিডিও, হইতে পারে আমি আমার সেই আস্থা আছে ভদ্রলোকের উপর এই টাইপের কথাবার্তা বলার। সো একজন এসে কমেন্ট করছে যে ভাই আমি তো তাহসিনেশন দেখে ভাবছিলাম এভাবে হয় খেলাধুলা মামলা, যে কেউ একটা মেয়ে এসে অভিযোগ করলেই খেয়ে দিতে হয়, কারণ এটার কোনো প্রমাণ নাই, কারণ সেক্স ক্রাইমের কোনো প্রমাণ থাকে না। সো আমি কমেন্টটা পড়ে আমি কি আল্লাহ রে আল্লাহ, বুঝলেন তো, বাঙালি মিলে সকলে মিলে একটা কিছু কী বলবে এদেরকে, আপনি ধরেন যে এত যে কথা সবসময় বলি চারপাশে এত উন্মাদ এদের মধ্যে আপনি, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাংশন হইতেছে, আপনার ব্রেন ফাংশন করানো আর কি যে। সো যা হোক, একটা ছাত্রলীগের ছেলে বিধায় তাকে সবাই মিলে এখন খাইয়ে দিতে চাচ্ছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, পাইলে ধরে নিয়ে জেলে ভরে রাখবে। এইটা কিন্তু ন্যায় বিচারের দেশ বাংলাদেশ, কিন্তু এই যে দুদিন আগে গল্প বলছি না মগের মূল্যকের গল্প, এই দেশে হইতেছে খুনের যেই শাস্তি ইয়েরও সেই শাস্তি, চুরিরও সেই শাস্তি, দুইটাই ফাঁসি। অ্যাকসেপ্ট সোনার বাংলার ক্ষেত্রে অ্যাকসেপ্ট, এই দেশে খুনের শাস্তি হয় না আর চুরির অপরাধে, চুরি অপরাধ হয় না, লাইভ হয়েছে, হয়ে কিছু অরুচিকর কথা বলছে, এই জন্যে তাকে গ্রেফতার করার জন্যে, তাকে গ্রেফতার করার জন্যে তাকে মানহানি মামলা টেসে দেওয়ার জন্য তাকে খোঁজা হচ্ছে। বুঝতে হবে সোনার বাংলা কিন্তু এখানে কোনো অপরাধী পার পায় না।